হোয়াটসঅ্যাপ মার্টির খন্ড ভাই ব্রাদার ওয়েলকাম টু এম আবদুল্লা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাইন আদার বার্নি ভিডিও তেরো জিপি ওয়ান ভার্শন থ্রি ভার্সেস এপিলিয়া আর ওয়ান ফিফটি আর দুটি বাইকের প্রাইজই অলমোস্ট সেম হওয়াতে আপনাদের মধ্যে একটি কনফিউশন কাজ করবে এই দুটি বাইকের মধ্যে ওভারঅল পারফরমেন্স কন্ট্রোলিং ব্যালেন্সিং কোন বাইকটি সেরা হবে সো গাইজ ভিডিওটি শুরু থেকে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি আপনার সমাধান পেয়ে যাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন লেটস গো এপ্রিলিয়া জিপিআর যা কিনা এপ্রিলিয়ার একটি নতুন বাইক বাংলাদেশে লঞ্চ করা হয়েছে যা রানারের হাত ধরে বাংলাদেশে আনঅফিশিয়াল ভাবে অ্যাভেলেবেল বাইকটির প্রাইস নির্ধারণ করা হয়েছে তিন লক্ষ ছেষট্টি হাজার টাকা ওয়েল তেরো জিপি ওয়ান ভার্সন থ্রি তিনটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল সুপার স্পেশাল এডিশন স্পেশাল এডিশন অ্যান্ড তেরো জিপি ওয়ান ভার্সন থ্রি যেটি কিনা বাংলাদেশে রিসেন্টলি লঞ্চ হয়েছে যার প্রাইস নির্ধারণ করা হয়েছে তিন লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা দুটি বাইকের মধ্যে দশ হাজার টাকা মাত্র ডিফারেন্স তাহলে কোন বাইকটি হবে আপনার জন্য বেস্ট সো গাইস জিপি আর ওয়ান ফিফটি আর বাইকটির প্রথমে ইঞ্জিন ডিসপ্লেসমেন্টের কথা বলি যেটি কিনা একশো উনপঞ্চাশ সিসি এই ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার ডেলিভারি হয় এইটিন বিএসপি অ্যাট নয় হাজার সাতশো পঞ্চাশ আর পি এম অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক আউটপুট হয় ফোরটিন নিউটন মিটার অ্যাট সাত হাজার পাঁচশো আরপিএমএ ওয়েল বাইকটি থেকে আশা করা যায় অনেক ভালো পারফরম্যান্স পাওয়া যাবে এবং বাইকটি থেকে টপ স্পিড পাওয়া যাবে একশো চল্লিশ থেকে একশো পাঁচচল্লিশ কিলোমিটার পার আওয়ার অ্যাপ্রোক্স অ্যান্ড বাইকটি ইএফআই টেকনোলজিতে তাই বাইকটি থেকে মাইলেজ পাওয়া যাবে ফোর্টি ফাইভ কিলোমিটার পার লিটার অ্যাপ্রক্স ওয়েল টেরো জিপি অন ভার্সন থ্রির দিকে আসলে ইঞ্জিন টাইপ রয়েছে সিঙ্গল সিলিন্ডার ফোর স্ট্রোক লিকুইড কোল্ড ইঞ্জিন যার ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার ডেলিভারি হয় নাইনটিন বিএসপি অ্যাট নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আর পি এম অ্যান্ড ম্যাক্সিমাম টর্কআউট হয় সিক্সটিন পয়েন্ট ফাইভ নিটোর মিটার অ্যাট এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আরপিএম টেরো জিপি অন ভার্সন থ্রি বাইকটি তুলনামূলকভাবে এপ্রিলিয়া জিপিআর ওয়ান ফিফটি আর থেকে অনেকটা পাওয়ারফুল এই বাইকটি থেকে টপ স্পিড পাওয়া যাবে একশো চল্লিশ কিলোমিটার পার আওয়ার অ্যাপ্রোক্স অ্যান্ড বাইকটি থেকে মাইলেজ পাওয়া যাবে থার্টি ফাইভ কিলোমিটার পার লিটার অ্যাপ্রক্স এই বাইকটি তুলনামূলকভাবে এপ্রিলিয়া জিপিআর থেকে অনেক কম মাইলেজ পাওয়া যাবে কারণ বাইকটির ফুয়েল সাপ্লাই সিস্টেম কার্বোরেটর চারো জিপি ওয়ান ভার্সন থ্রি এর ফ্রন্ট টায়ারটি একশো দশ সেকশন অ্যান্ড রিয়ারে ইউজ করা হয়েছে একশো পঞ্চাশ সেকশনের টায়ার যেখানে এপ্রিলিয়া জিপিআর ওয়ান ফিফটি আরে ইউজ করা হয়েছে ফ্রন্টে একশো দশ সেকশন টায়ার অ্যান্ড রিয়ারে একশো তিরিশ সেকশনের টায়ার টায়ারের দিক দিয়ে ভার্সন থ্রি এগিয়ে এপ্রিলিয়া জিপিআর ওয়ান ফিফটি আর এর সাসপেনশনের কথা বলতে গেলে ফ্রন্ট সাসপেনশনটি আপসাইড ডাউন অ্যান্ড রিয়ারে ইউজ করা হয়েছে মনোশক সাসপেনশন যেখানে টেরো জিপি ওয়ান ভার্সন থ্রিতে ফ্রন্টে ইউজ করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন অ্যান্ড রিয়ারে ইউজ করা হয়েছে মনোশক সাসপেনশন সাসপেনশনের দিক দিয়ে এখানে আর এপ্রিলিয়া জিপিআর ওয়ান ফিফটি আর বাইকটি এগিয়ে ব্রেকিংয়ে রয়েছে এপ্রিলিয়া জিপিআর ফ্রন্টে তিনশো মিলিমিটারের একটি সিঙ্গেল ডিস্ক অ্যান্ড রিয়ারে রয়েছে দুশো চল্লিশ মিলিমিটারের একটি সিঙ্গেল ডিস্ক উইথ এবিএস ব্রেকিং সিস্টেম যেখানে টারো জিপি ওয়ান ভার্সন থ্রিতে রয়েছে ফ্রন্টে তিনশো মিলিমিটারের দুটি ডিস্ক ব্রেক অ্যান্ড রিয়ারে রয়েছে দুশো চল্লিশ একটি সিঙ্গেল ডিস্ক ব্রেক উইথ সিবিএস ব্রেকিং সিস্টেম এখানে ব্রেকিংয়ের দিক দিয়ে এপ্রিলিয়া জিপিআর থেকে টেরো জিপিয়ান ভার্সন থ্রি বাইকটির ব্রেকিং সিস্টেম কোয়ালিটি বেটার হবে এখন কথা বলি দুটি বাইকের মধ্যে লুকসের কথায় দুটি বাইকের মধ্যে ওভারঅল টেরো জিপিয়ান ভার্সান থ্রি বাইকটি আমার কাছে পার্সোনালি গর্জিয়াস মনে হয়েছে ডিজিটাল মিটারের কথা বলতে গেলে টেরো জিপিয়ান ভার্শন থ্রি এর ডিজিটাল মিটার অনেক ইউনিক অ্যান্ড অনেক আপডেট কারণ এখানে রয়েছে টিসিআই ডিজিটাল মিটার উইথ ডুয়েল মুড এখন ওভারঅল দুটি বাইকের প্রাইস তো অলমোস্ট সেম দশ হাজার টাকা ডিফারেন্স এখন কোন বাইকটি বেটার হবে আমি মনে করি পারফরমেন্স ওভারঅল বিল্ড কোয়ালিটি এভরিথিংয়ের দিক দিয়ে তেরো জিপিআ ভার্সন থ্রি বাইকটি বেটার এপ্রিলিয়া জিপিআ থেকে কিন্তু এখানে আপনি যদি কথা আছে যদি আপনি ভালো মাইলেজ চান এবং একটি ব্র্যান্ডের বাইক চান তাহলে আপনার জন্য কিন্তু এপ্রিল আর জিপিআর বাইকটি বেস্ট হবে বাট আপনি যদি একটি গুড লুকিং গুড ব্রেকিং সিস্টেম অ্যান্ড স্পোর্টি বাইক চান তাহলে আপনার জন্য টেরো জিপি ওয়ান থ্রি বাইকটি বেটার হবে সো গাইজ ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে একটি লাইক দিন অ্যান্ড কমেন্ট করে জানিয়েন ভিডিওটি কেমন হয়েছে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে কোনো পরবর্তী ভিডিওটিতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ সি ইউ